আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে, তো মা হলো চাল ভিজাইছে, আজকে হলো চাউলের রুটি পিঠা বানাবে, আর হলো মাংস রান্না করা হবে। তো ভাবি হলো বাসায় রান্না করতেছে, আর মার সাথে আমি আসছি আমার চাচাদের বাড়িতে কুড়িকোটার জন্য। তো আমার সাথে আছে আমার মেয়ে মুস্কান, আর আছে আমার ভাতিজা আদিয়ান। তো এখন হলো আমরা বাসায় চলে যাচ্ছি, তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। আর কালকে সারাদিনটা হলো ব্যস্ততার মাঝে কাটাইছিলাম, অনেক কাজ করছি, সেটা তো আপনারা দেখলেন ব্লগে আমার শ্বশুরবাড়িতে। তো আজকে অনেক কাজ আছে, তো ভাবলাম আগে মাকে চালের গুঁড়িটা কুইটা দেই, তারপরে অন্য কাজ করব। আর ছোট বোন আসতেছে, লতা আসতেছে, বোন জামাই আসতেছে, তো সবাই দেখবেন আপনারা। আর যখন আমরা দুই বোন একসাথে হই তখন তো সবচেয়ে মনে হয় বেশি খুশি থাকে এবং ভালো লাগে, কারণ যার যার বোন আছে তার একমাত্র জানেন যে বোনেরা বোনেরা যখন একসাথে হয় শ্বশুরবাড়ি থেকে আসে বাবা বাড়িতে, তখন যে কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে। তো আজকের ব্লগে কিন্তু অনেক কিছুই থাকবে, অনেক কিছুই দেখতে পারবেন আপনারা। আর কয়েকদিন ধরে অনেক কাজকর্ম করতে হবে, কারণ আমার সংসারে যেরকম আমি চলে গেছিলাম, তো যাওয়ার পরে 3 মাস টানা ঘর দুয়ার সব কিছু বন্ধ ছিল। তো সেক্ষেত্রে ওইখানে অনেক ময়লা, মানে অনেক অপরিষ্কার হয়ে গেছে, ওগুলো সব কিছু পরিষ্কার করতে গুছাইতে একটু টাইম লাগবে। তারপর আবার ওই বাসায় চলে যাব, আর আমার শাশুড়ি খাবার আনতে যাব, তো দেখাই আপনাদেরকে। আর কালকে হলো ঘরের জন্য, কালকে ঘর সারাদিন ঝাড়ছি পরিষ্কার করার পরে আবার বিকেলবেলা গেছিলাম একটু বাজারে, তো সেখান থেকে যাইয়া হলো আমার ঘরের জন্য কিছু যে কার্পেটগুলো বিছানো হয়েছিলো ওইগুলো হলো নষ্ট হয়ে গেছে, তো নতুন করে আবার হলো কার্পেট আনা হয়েছে, ওইগুলো আজকে হলো বিছাবো। তো এখন বাসায় যাই, তারপরে মাসুতে আসতে বলবো, মেম আসবো, তারপরে হলো ওই কার্পেটগুলো বিছাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলো। দেখেন দুই ভাই বোন কি সুন্দর হাঁটতেছে। আর দেশে আসার পরে একটা প্রবলেম হয়ে গেছে মুস্কানে, যেরকম ওইখানে 3 মাস ছিলাম, তো মানে মনে হয় যে পোলাপানের শরীরে একটা গোড়া ওঠে না, একটা মশাও কামড় দিতে পারে। তো দেশে আসার পর থেকে ওদের শরীরে হলো আগে থেকেই, অনেক আগে থেকে ওদের শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি, আপনারা সবাই জানেন অনেক অ্যালার্জি ওদের শরীরে। মেঘটা হলে মুস্কানের ভালো জায়গাতে হাঁটু বাবা, আস্তে আস্তে হাঁটু। তো প্রচুর পরিমাণ হলো অ্যালার্জির সমস্যা ছিল। তো ওই দেশে 3 মাস থাকার পরে দেখছি যে মোটামুটি সব অ্যালার্জি কমে গেছে, কোনো অ্যালার্জি নাই, শরীরে ভালো আছে, কোনো গোটা ওঠে না, কোনো সমস্যা নাই। তো বাসা আসার পরে যে বাইরে হাঁটাহাঁটি করে, তো বাচ্চারা তো বাইরে হলো প্রচণ্ড গরম দেশে, তো সে কারণে হলো মশা, যে আশেপাশে অনেক জ্বর জঙ্গল এগুলা কারণে অনেক মশা মাছি থাকে। আবার দেখা যাইতেছে বৃষ্টি বাদলের দিন, তো এই জন্য হলো ওদের শরীরে মানে একটা মশায় কামড় দিলে দেখ বা একটু গরম লাগলেই হয়, শরীরটা ঘামে গেলেই সাথে সাথে অ্যালার্জি উঠে যায়। তো মুস্কানের শরীরে অনেক অ্যালার্জি উঠে গেছে, গোটা উঠে একদম ভরে গেছে, আর অন্যরকম হয়ে গেছে মেয়েটা। তো মেস্তাল আব্বু বলতেছে যে এই 2 দিনেই 3 মাস থেকে এসে শরীরে একটা গোটা ওঠে নাই, আর এখন 2 দিন ধরে যাই আর কান্না পোলাপানের সমস্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখেন এই যে কারে আসো, মেঘ তাহলে রাই খাই গেছিলাম বাসায় ঘুমায় ঘুম আসছিল। তোমার খালামুনি আসতেছে, আমার জুতাটা পাই পাই দিতে বড় করে লাগছে, খাই দেখ ভাই না, চলো সকালবেলা হলো আমরা চলে আসছি কুড়িকোটার জন্য পিঠা বানাবো। মা হলো আজকে মাংস রান্না করবে, আর হলো রুটি পিঠা বানাবে, চাউলের রুটি। তা আসার পর আর পিঠা বানা নেই, তা আজকে আবার লতারাও আসতে পারে, তো এই জন্য মায়ের সকাল সকালে চাল ভিজিয়ে দিছে। না তো ভাবিকে হলো বাসায় রেখে আসছি, ভাবি রান্না করতেছে, আর মায়ের আমি আসছি কুড়িকোটার জন্য চাল দিয়ে দিছে, ডেকে পার দিতেছে মা।
না 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 না, তুমি ঝাড়ু দিও না, রাধিয়ান দিয়ে নিয়ে আসতে হয়, শুধু বিরক্ত করে না বাবা। তুমি আর মুস্কান খেয়াল ওই জায়গায় বসে থাকো। মুস্কান দাঁড়াই আছে, দেখছো মুস্কান? আর দেয়ান, ওটা সাইড়া দাও বাবা, না এটা সাইড়া দাও, সাইড়া দাও। প্রায় শেষ পর্যায়ে, বেশি চাল না, কমাইয়া ভিজেছে। আর এই যে আলো চালের গুড়ি তো এই জন্য হলো তাড়াতাড়ি পড়ে যাইতেছে। এই যে দেখেন, মানে একটু পার দিলেই হয়, তাহলে গুড়ি পড়ে যায় না। এই যে গুড়ি এখানে এগুলো চালছি, আর এই পাশে মা হলো পাড়াইতেছে। দেখি আরেকজন লোক থাকলে ভালো হইতো, মানে দুইজনে পার দিলে একটু সুবিধা হয়। আর এই পাশে এই যে আমার মেয়ে আর আমার ভাতি যা খেলা করতেছে। বাইরে হলো হালকা ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। তো ঘুরে কোটা শেষ করি, তারপর আবার দেখা হবে। বাসা আসা করছে আমরা। কিরে পড়ে গেছে? আরে কইতে আছে পড়ে গেছে। এগুলো হলো নিয়ে আসছিলাম, চালতে পারি না একে। এখানে হলো আজকে রান্না করা হবে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা আছে। এটা কি মাংস? খাসি। আজকে হলো খাসির মাংস দাঁড়াও, টাকা নিয়ে যাইবে না, দাঁড়াও। আদা রসুন বাটা দিতে ভুল লেগেছে, যেটা মাংসটা মেন। আজকে শুরু হইডা আইছে আমার, পেঁয়াজটা কাটতে দিছে, আটটা কেটে গেল। আজকে শুরু রসুন এটা ভিতরে। আমার ওষুধ খাইনি, দিছি না, এতগুলো আনছো কে? 20 টাকা দিয়ে সব আনছো, থাক খাও যাও। খাওয়ারে মজা? হ্যাঁ, এতে আমি জাল। মামারে ফোন দা জিগাই। উপরে উঠো, তুমি উপরে উঠো।
এটা সুন্দর দেখা আন্টি। দেখো আন্টি যেটা ভালো আমি যেটা পছন্দ করছি খুব সুন্দর দেখা যায় আমার কাছে। ঘরে যে রেকশন দিছাবো তার জন্য আগের গুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য নতুন করে আবার কিনতে আসছি। মাছ কিনে আসছি বিকেল বেলা। হ্যাঁ এটাই আনো, এটা কোনো দেয় না। ওকে যাও তো সিঙ্গে শেয়ার করো নাম থেকে আর করে ওই ফুলের দুই লাখ দিয়ে সিঙ্গে দাও। এটা কাগজের দোকান এদিক তো মনে নয়। খেলা সব বন্ধ করা যান ভাই, আপনি কিছু চলো এখানে নাই। কি দেখতেছো? দেখো কোনটা পছন্দ। ওইটা একটু দেখো তো, এই যে এটা বিটি যেটা না এটার ভিতরেরটা। হ্যাঁ এটা, হ্যাঁ এটা দেখো তো কেমন হয়। আপনার দেখা পছন্দ হয়নি? হ্যাঁ চলো, আচ্ছা দেখে চল, কারণ ওটা সুর হইলে ঝামেলা হয়ে যাবে। এটা নিয়ে যাই শেষে চিন্তা বেশি হয় কম হয়, বেশি হইলে তার কবে কাটতে আমি ফ্রিজের ডোয়ারের মধ্যে পিছাই দিই। তাহলে দেখো দেখো হয়ে যাচ্ছে একটু দেখো কেমন একটু ধরে দিই। যা তুমি পুরো পুরো করবো আমি সাহায্য করবো, টেবিল টেবিল রাখেন টেবিল মাপ দিতে পিঠা এটা চয়েস করছে মাসুদ নুশান। আমি আমার চয়েস তোমার ভাষায় অনেক কিছু আছে আন্টি, লতরা যেমন চয়েসের অনেক কিছু আছে লতর ভাষায়। এখানে অনেক ধরনের রিঅ্যাকশন আছে, লতরা এবারে এটা যে জামাটা পরছে না এটা আমার চয়েস। তারপর ঈদের জুতাটাও তাই, মানে আয়া কি করছি পছন্দ করছি মামা এটা নি। আজকে শুক্রবার না এই জন্য দোকানপাট বন্ধ। টাকা দিতেছো কাকার থেকে আমরা নিয়েছি, তো ভালো লাগলো তার ব্যবহার আচরণ, বাট আর এটাও খুব ভালো লাগলো পছন্দ করলাম মোটামুটি। দেখি টেবিলের জন্য কাকা ভালো কি আছে, এটা কেমন কাকা উইজুটা দেখি টেবিলের জন্য রাখছেন ওইটা।
তোর কাছে খুচরা টাকা আছে না, তুই আমার 500 বাঙ্গাই 400 টাকা রাখবি। এই রেশন তো নিতেছি ডাইনিং এর জন্য, 500 টাকা রাখবি, 500 টাকা রাখলে আমার 500 পাবো। টেবিলে হইব না, অবশ্যই নাহলে নিয়ে আসবা, আরো বড় দিয়ে। আচ্ছা আসেনি আপনার কাছে কো, যাতে এটা নষ্ট না হয়, তো ওই একটা দিয়ে দেন। টেবিলের জন্য এই কাগজটা নেওয়া হয়েছে, রেশনটা, এটার সাথে হলো গ্লাস পেপার নেওয়া হচ্ছে। বাবুরা দেবো করে গেল তো খেলবে।